এই লাভলি কথাটা আমার জীবনে একটা মোমেন্টাম তৈরি করেছে। আম জনতার সঙ্গে থাকি, বদলোকে করে বদনাম, আমার লাভলি ম্যান, আমার লাভলি ম্যান। এই লাভলি কথাটা আমার জীবনে একটা মোমেন্টাম তৈরি করেছে। মানে আমি দেখেছি, আমি কোথাও দিয়ে গাড়ি করে যাচ্ছি, বাচ্চারা স্কুল থেকে বেরোচ্ছে, বাস থেকে যাচ্ছে, এই লাভলি যাচ্ছে, লাভলি যাচ্ছে। আবার সেদিনকে দেখলাম একটি রাজনৈতিক দলের নেতা, আমাদের বিরোধী দলের নেতা, তিনি বলছেন যে সবাই চলে গেল, লাভলিও কথা চলে গেল। অর্থাৎ লাভলি ব্যাপারটা তো, এটা আমার কাছে খুব আনন্দের। আগামী 25শে জুন ও লাভলি বলে একটা বাংলা সিনেমা রিলিজ করছে, এটা হরনাথ চক্রবর্তীর প্রোডাকশনে। সেটাই তিনটে মূল চরিত্রে আমি আছি, খরাজ মুখার্জি আছেন, আর সিনিয়রদের মধ্যে লাবণী সরকার আছেন। 25শে জুন এই বইটা বাংলার যতগুলো সম্ভব হলে, এটা একটা খুব সাধারণ বলবো না, খুবই পারিবারিক আর মিষ্টি ছবি, গ্রাম্য বিবাদ, গ্রামের চালকলের মালিকদের মধ্যে লড়াই, কে কার চাল নেবে, কে কার কাঁকড় মিশিয়ে দেবে, এবং তারপরে তাদের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে লাগিয়ে কী করে একে অপরের প্রপার্টি দখল করা যায়। তো এখন কিংসুক বলে একজন ভদ্রলোক, নীলাদ্রি বলে আরেকজন আছে, এরা কথা সুরটা তৈরি করেছে। মেনলি গানটা গেয়েছে সুস্মিতা বলে, সে আজকেও গাইবে, আর আকাশ আরেকজন, সে এই পুরো ব্যাপারটা কোরিওগ্রাফিটা তৈরি করেছে। গানটার নাম হচ্ছে হি ইজ এ লাভলি ম্যান অলসো আ গুড ম্যান। তো আমি ওদের জিজ্ঞেস করেছিলাম যে হঠাৎ এই গানটা করলেন কেন, তো বলো যেহেতু সিনেমাটা রিলিজ করছে এবং সিনেমার আগে যদি আমরা এই লাভলি ম্যানের ওপর একটা গান বাঁধি, তাহলে বাংলায় যে আজকে চারিদিকে এই আগলি অসভ্যতা, গালাগাল, মানে কে কত নিচে নামতে পারে তার কম্পিটিশন চলছে, সেখানে যদি আমরা একটা লাভলি ম্যান করতে পারি, মানুষের কাছে একটা লাভলিনেস বার্তা পৌঁছবে, সেটারই আজকে ফাইনাল ভিডিও শুটিং হচ্ছে। এবং সম্ভবত আমরা 3-4 দিনের মধ্যে বই রেডি করে, মানে গান রেডি করে গানটা রিলিজ করে দেবো। এই গানটার সঙ্গে সিনেমাটার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই গানটা পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে লাভলি 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 কথাটা চালু করে দিলে, যে সিনেমাটার নাম ও লাভলি, তার পক্ষে এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হয়ে যাবে। এই সিনেমাটার উপর ডিপেন্ড করবে যে আমি অভিনয়টা আদৌ করতে পারলাম কিনা, কারণ আমি তো অভিনয় করার লোক নই। যদিও আমি মনে করি রাজনৈতিক মঞ্চে যারা রয়েছেন তাদের থেকে বড় অভিনেতা পৃথিবীতে কেউ কখনো জন্মায়নি, কারণ রাজনৈতিক নেতারা যেটা বলেন সেটা করেন না, যেটা ভাবেন তার উল্টোটা করেন। আমি কাউকে কিন্তু মিন করে বলছি না, আমি আমাকে মিন করে বলছি যে পলিটিক্স হ্যাজ বিকাম দি লাস্ট রিসর্ট অফ দ্য স্কাউন্ডেলস। তো আমি মনে করি যে তার থেকে যদি কিছুক্ষণের জন্য বেরিয়ে মানুষকে আনন্দ দিতে পারি, সেটাও আমার জীবনে হলো তো। পলিটিক্স হলো, মন্ত্রিত্ব হলো, চাকরি হলো, টেট দেখলাম, বিচারপতির হাকিম বদল হলো, হুকুম বদল হলো না,